গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারিহাটি গ্রামের সবজি ব্যবসায়ী ইমরান মোল্লার প্রথম পক্ষের ছেলে জুনায়েদ মোল্লা। মা অন্য জায়গায় চলে যাওয়ার পর সৎ মায়ের কাছে বড় হতে থাকে জুনায়েদ। ভর্তি করে দেয়া হয় উজানি হাফিজিয়া মাদ্রাসায়। তবে বিভিন্ন সময়ে বাড়ির কাউকে না বলে বাইরে চলে যায় জুনায়েদ। তবে এবার ঘটিয়েছে অবাক কাণ্ড। জুনায়েদ প্রথমে তালাবদ্ধ ঘর থেকে বের হয়েই ইজিবাইকে করে মুকসুদপুর থেকে বাসে করে চলে আসে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ডে। সেখান থেকে বসুন্ধরা হয়ে চলে যায় এয়ারপোর্টে। পরে উপরে উঠতে গেলে বাধা পেয়ে অন্য পাশ দিয়ে ঘুরে সিঁড়ি দিয়ে উপরে ওঠে জুনায়েদ। অন্যান্য যাত্রীদের সাথে সোজা চলে যায় কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের রাত 3:10 একটি ফ্লাইটে। প্রায় 1 ঘন্টার মতো বিমানের সিটে বসে থাকার পর ধরা পড়ে কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই বিমানে উঠে বসা জুনায়েদ। এইখানে তো অটোতে উঠা মুকসুদপুর গেছে, মুকসুদপুর ঢাকার বাসে উঠছি, তারপরে এইখান থেকে ঢাকা গেছি, ঢাকা সায়দাবাদ নামছি, ওইখান থেকে বসুন্ধরা গেছি, বসুন্ধরাতে আবার এয়ারপোর্ট গেছি, এয়ারপোর্টেতে তারপরে উপরে উঠতে গেছি, তারপরে দেখি যে ই পাসপোর্ট ছাড়া উপরে উঠতে দেয় না, তারপর ওই পাশ দিয়ে ঘুরে তারপরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দোতলায় উঠে 1 নম্বর গেট দিয়ে ঢুকছি, ঢুকার পর চেক করছি, চেক করার পর ওই পাশে গেছি, তারপরে দিয়ে একজন পাসপোর্ট নিতেছে আবার দিয়ে দিতেছে, তারপরে উনি অনেকজন যাত্রে একসাথে ঢুকতেছে, তার ভিতর দিয়ে আমি চলে গেছি ওই পাশে। ওই পাশে যাওয়ার পর তারপরে বিমানের ইসির ভিতরে ঢুকতে ই যে সিট আছে ওই সিটে 1 ঘন্টার মতন বসায় রাখছে। বসানোর পর ডাক দিছে একজন আইসে যে আপনারা আসেন, তারপরে গেছি, তারপরে ওইখান থেকে ফাইল বিমানে ঢুকার সময় আমারে চেক করে নাই, ভিতরে যাইয়া সিটে বইছি, সিটে বসার পর তারপরে ই 1 ঘন্টার মতন বসেছিলাম, তারপরে একজন আইসে বলে এটা তো আমার সিট, তুমি বইছোকে, তারপরে আমি উঠছি, উঠার পর একজন দেখে দাঁড়ানো দেখে বলে তুমি দাঁড়াই রয়েছো কে বসো, এটা সিটটা একটা বাঁকা নাই, তারপরে উনি কয় তারপরে উনি কয় তুমি কার সাথে আসছো, আমি কইছি একজনের সাথে আইছি, তারপরে উনি তার নাম ইয়ে কইরে ই মাইকি অ্যালাউন্স করে তারপরে আসে না, তারপরে বাইরে বের করে দেন, তারপরে ওইখান থেকে অফিসাররা এসে ভিতরে নিয়ে যায়। এর আগেও কাউকে কিছু না বলে ঢাকা মোংলা ফরিদপুর বারোবাড়ি সহ বিভিন্ন স্থানে চলে যায় বলে জানিয়েছে সে। জিজ্ঞেস করছে যে তুমি কোথাতে আইছো, তোমাদের বাড়ি কোথায়, তারপরে বলার পর তারপরে সে আর এক জায়গায় নিয়ে যায়, নিয়ে যেয়ে তারপরে ই যে কম্পিউটারে সার্চ দেয় জায়গার নাম লিখে তারপরে পাইয়ে তারপরে ফোন দেয়। জোনায়েদ চলে যাওয়ার পর খোঁজাখুঁজি করা হয় বিভিন্ন স্থানে। এয়ারপোর্ট থানা থেকে ফোন আসার পর জোনায়েদের খোঁজ পায় পরিবার। পরে জোনায়েদের চাচা ঘটনাস্থলে গিয়ে বাড়িতে নিয়ে আসে তাকে। পরে পায়ের শিকল দিয়ে তালাবদ্ধ করে ঘরের খুঁটির সাথে আটকে রাখা হয়েছে তাকে। মানসিক সমস্যার কারণে বারবার এমন ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছে জোনায়েদের পরিবার। যেখানে সেখানে ওর খেয়াল খুশি মতো রওনা হয়। এটা কি মেন্টালিটি সমস্যা কিনা এটা আমার ধারণা, অনেকেই বলতেছে যে ওর একটু মাথা কোনো সমস্যা আছে কিনা, ফকিরিভাবে বা হুজুরের কাছ থেকে কিছু তদবির আনো নয়তো ডাক্তারের মাধ্যমে দেখাও, অনেকেই মুরব্বীরা এই সময় মানে পরামর্শ দিতেছে। আমার কাছে গতকাল মঙ্গলবার সকাল 8টার দিকে ঢাকা বিমানবন্দর থানা থেকে একটা কল আসে, তারা আমাকে ঘটনাগুলো খুলে বলে যে ওইরকম বিমানে উঠতে গেছিল, উঠছে আরও অনেক কিছু বিষয়টা বলে, তারা যা যা ঘটছে ওইখানে পুরোটা আমাকে খুলে বলে। তো আমি পরে শেষে বলি যে এখন আমি কী করবো, ওকে নিয়ে যেতে পারবো কি না, তারা বলে যে হ্যাঁ অবশ্যই ওকে নিয়ে যেতে পারবেন, তবে অপেক্ষা করে। অবশ্যই একটা অকারেন্সটা তো খুব ছোটোখাটো বিষয় না, বড় আকারে করছে, যাই হোক একটু সময় লাগবে, একটু বসেন। তো সময় লাগবে বলতে বলতে রাত 1টা বাজছে,
একটার সময় আমাদের তারা ছাড়ছে। এদিকে এই ঘটনার পর থেকে জোনায়েদকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে এলাকাবাসী। জোনায়েদ সহজ সরল হওয়ায় ও মানসিক সমস্যার জন্য বারবার এমন ঘটনা ঘটাচ্ছে। তাকে ভালো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেন তারা। ও আসা পরে হেনে আসা পরে ওই আমার বাড়ি হেন দেশে হেন দায়িত্ব উঠে বেড়াইতো, আর বাপ মা ডাকলে আসতো, আবার দৌড়ে কোহানে চলে যেত, এর কোনো ই নাই। এই ছেলে মানে ছোট হিসেবে অনেক আল্লাহ দিলি কোরআন শরীফ খতম দিছে, তারপরে আমার ছেলে তো অনেক ছোট হইছি, তারপরে অনেক পড়ালেখা, অনেক জ্ঞান বুদ্ধি, তারপরে ও যে কী হয়ে গেল আল্লাহ জানে। এদের যে ফ্যামিলির ছেলে এর তো আসলে নিরীহ, ঠিক আছে, এদের ভিতরে কোনো এলেমেলে কোনো যাই ঝামেলা নাই, এরা খুবই নর্মবদ্ধ। আর আমাদের এলাকায় ছেলে যখন তখন তো আমরা কম বেশি জানি, ভালো মন্দ কীটা কী, ভালো কীটা খারাপ সব আমরা জানি। বিমানবন্দরের কঠোর নিরাপত্তা পেরিয়ে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে উঠে পড়ায় নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী।